আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, হে মুসলিমগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও। আর কি করো? ওয়াকুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদী দলের দলভুক্ত হয়ে যাও। অপরাধমুক্ত মানুষ, অপরাধমুক্ত মানুষের দলভুক্ত হয়ে যাও। অপরাধ যারা করে না তাদের সাথী হয়ে যাও, অপরাধ যারা করে না তাদের সাথী হয়ে যাও, নেক আমল যারা করে তাদের সাথী হয়ে যাও। আল্লাহ বলছেন, ওয়াকুনু মাআস সাদিকিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি বরফের পাশে যাই তাহলে আমাদের গায়ে কি লাগবে? কি লাগবে? ঠান্ডা লাগবে। আমরা যার কাছে যাব তার আসর পড়বে। আমরা যদি আগুনের পাশে যাই তাহলে আমাদের গায়ে কি লাগবে? তাপ লাগবে। আমরা যারা যার কাছে যাব তার আসর পড়বে। আমরা যদি ওলিদের পাশে যাই তাহলে ওলিদের আসর আমাদের উপর পড়বে। আমরা নেক আমল করা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে অবক্ষয় আল্লাহ বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, পাক মুক্ত মানুষের সাথী হয়ে যাও, নেক আমল করনওয়ালা মানুষের সাথী হয়ে যাও। ওই কথা কেন বললেন? তোমাদের গাকে, তোমাদের বডিকে নেক মানুষের সত্যবাদীর যদি সাথী হতে পারো তাহলে তোমাদের গা জাহান্নাম থেকে বাঁচে যাবে, বেঁচে যাবে, তোমরা জান্নাতের অধিকারী হয়ে যাবে। তোমাদের গাকে বাঁচাও, তোমাদের বডিকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও, তোমাদের সমাজকে বাঁচাও, তোমাদের দেশকে অপরাধ থেকে বাঁচাইতে যদি চাও তাহলে সত্যবাদীর সাথী হয়ে যাও। তাহলে তোমরা তোমাদের গাকে জাহান্নাম আর আগুন থেকে বাঁচাইতে পারবে, তোমরা জান্নাতের অধিকারী হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় কম, মন্দির সময় কম, আমার কাজীবাজার নাজিসা হুজুর পাশে বন মঞ্জুর লোক সাহ উপস্থিত, পাপমুক্ত মানুষের সঙ্গ লাভ করো, নেক মানুষের দলভুক্ত হয়ে যাও। যদি নেক মানুষের দলভুক্ত হতে পারো তাহলে পাপ করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে দেখেন সমাজের অবক্ষয়, ওই নেক মানুষের সঙ্গ ছাড়ার কারণে পাপ মানুষের, অপরাধযুক্ত মানুষের সঙ্গভুক্ত হওয়ার কারণে আজকে দেশ এবং জাতির অবস্থা কি হয়েছে? আজকে দর্শনে ভরপুর, খুন খারাপিয়ে ভরপুর হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি নেক মানুষের দলের অন্তর্ভুক্ত হতে পারো তাহলে ব্যভিচার করতে পারবে না। নেক মানুষের সঙ্গ চালার কারণে, হক মানুষের সঙ্গ চালার কারণে আজকে ব্যভিচারে ভরপুর হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা পেপার পত্রিকায় দেখছেন, দর্শন আর দর্শন
এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আযানিয়াতু ওয়া যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি ব্যভিচার করো ছেলে হও আর মেয়ে হও তাকে একশোটা দুররা লাগাও। ব্যভিচার দুই প্রকার, একটা বিবাহিত আর একটা অবিবাহিত, একটা বিবাহিত আর একটা অবিবাহিত। যদি অবিবাহিত ছেলে এবং মেয়ে ব্যভিচার করে তাহলে প্রকাশ্যে লুকাইয়া নয়, প্রকাশ্যে জনসম্মুখে তাদেরকে মেয়ে এবং ছেলেকে একশোটা দুররা লাগা, বাংলার জমিনে টিজিং থাকবে না। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে কঠিন শাস্তি দিয়ে কঙ্কর মেরে কোমর পর্যন্ত গেড়ে তাদেরকে কঙ্কর মারে জনসম্মুখে তাকে হত্যা করো। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ আমার জমিনে থাকার অধিকার নেই। এই কুলাঙ্কাররা দেশকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, খুন খুন এমন ভাবে বাড়ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন খুনিরাও আমার পৃথিবীতে থাকার অধিকার নেই, ওকে উৎখাত করে দাও। যে খুন করবে মার্ডারকারীকে মার্ডার করো। কেন মার্ডার করবে? প্রকাশ্যে মার্ডার, একজন মার্ডারকারীকে যদি মার্ডার করা হয় অন্য আর মার্ডার করতে সাহস পাবে না। বিভিন্নভাবে তারা এই সমাজের প্রয়োজন মিটাইতে উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু আমরা বিভিন্ন সময়ে আবার এক্ষেত্রে রিপোর্ট পাই যে পানি স্বচ্ছ পানির সরবরাহের নামে অনেক ভেজাল পানি কি আর সরবরাহ করা হচ্ছে। তো পানি যেটা আমাদের জীবন রক্ষার উপায়, এই পানির মধ্যে আর বিষাক্ত ছড়াই আমাদের জীবন নষ্ট ধ্বংস হওয়ার পথে। সুতরাং এই সরবরাহ নির্মল এবং মিনারেল ওয়াটার সরবরাহ বর্তমান সময়ের সবচেয়ে বড় এক কওমি খেদমাত, জাতীয় সেবা। এখন এই জাতীয় সেবার উদ্যোগে আজকে তার আল আমিন মিনারেল ওয়াটারের 20% শুভ আয়োজন। এটা একটু একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগে আমরা শরীর হইতে পারছি, আসলে আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনে এখানে যে আজকে বুজুর্গ তশরিফ আনার কথা, বর্তমান দেশের বিশেষ করে সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেটের মধ্যে এক অদ্বিতীয় ব্যক্তিত্ব, এখন তার নজির মিশাল উদাহরণ বর্তমান সিলেটে প্রায় নাই। সিলেট বুজুর্গের শহর, বুজুর্গানে দিনের শহর, কিন্তু আমরা বর্তমানে একে একে সবাইরে হাত ছাড়া করে ফেলছি। আল্লাহর সান্নিধ্যে প্রায় বুজুর্গ চলে গেছেন, এখন যারা আছেন এদের মধ্যে যদি চোখ তুলিয়া খেউড়ে আমরা একটু বড় মনে দেখানো যায় তাহলে এই ব্যক্তিত্ব হজরতে মুফতি রশিদ আহমদ বরনবী দামত বরকাতুমুল আলিয়া, ওনার অপেক্ষায় আমরা অপেক্ষমান। যত সময় অপেক্ষায় তাহমো দিনে আলোচনা শুনতে তাহমো ইনশাআল্লাহ, এবং এইটা আল্লাহ তাআলার কাছে একটা মকবুল আমল বলে গণ্য হই। আমরা অপেক্ষা করি তাহলে আল্লাহ তাআলা সহি সালামত আমার কাছে পৌঁছাক, আর তাহলে সাথে আমরা একটু সংস্পর্শে বসিয়া দিনের নসিহত শুনিয়া তার সাথে দোয়া পর্যন্ত শরীর দেওয়ার চেষ্টা করি, আমরা নিয়ত রাখি। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের এই তৌফিক দান করুক। তো আমি আসলে কি আলোচনা করবো নমাজের সময়, আর আলোচনা তো আমরা লম্বা সময় হজরে করছেন, এই আলোচনাগুলো আমাদের জীবনের সার। যে এবাদত বন্দী হইলে মূল পর্ব, এবাদত বন্দী হইলে মূল উদ্দেশ্য, বড় আকারে এবাদত করা যায়, ছোট আকারে এবাদত করা যায়। সিলেটি ভাষা হয় টিভাই বৈশ মারা, টিভাই কি বৈশ মারা, যে আগে যে আলোচনা সারা খুলাসা গেল টিভাই কি হরছে নেই বৈশ মারছে, সারা কোরআন দৈনন্দিন একবার তেলাওয়াত করা, খতম করা, সারা রাত্রি বন্দিগি করা, হ্যাঁ, এবং সারা বছর রোজা রাখা। এই শুনিয়াই তো সবাই শর্তের কাছে হার মানছে, বড় বড় সাহাবা একরাম, কিন্তু আরও সাহাবি টিভাই কি করেছেন বৈশ মাইলেছেন, তাই তিনবার কুলফু আল্লাহ পড়ছেন এক খতম হয়ে গেছে, বিকালে এক খতম, সকালে এক খতম, এবং সারা বছরও রমজানের পরে ছয় দিন রোজা রাখছেন, সারা বছর রোজার জন্য তানিকারে সমাল্য রাখিলেছেন, এমন তার কি সারা এসার নমাজ জমাতে পড়ছেন, ফজর নমাজ জমাতে পড়ছেন, সারা রাত্রি নফল সবে নিজের দৈন্য হয়ে লিছেন। এটা যেমন টিভাই কি হয় বৈশ মারার মতো খাম হয়ে গেছে। তো এই যে আবাদত বন্দেগি আমরা লম্বা করে করতাম পারি, আর নিয়ত যদি সঠিক থাকে, আর আমল যদি সুন্নত মোতাবিক হয়, আমল যদি সুন্নত
মোতাবিক হয় তাহলে এই ছোটো কাজও অনেক সময় অনেক বড় উপকার দেয়। এর জন্য আমরা আমল করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সুন্নতের দিকটা বিবেচনা করা। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, বেরাদরানে ইসলাম, আজকে পানির একটা কোম্পানি আল আমিন ড্রিঙ্কিং ওয়াটার এর মূলত ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে, ওই কোম্পানির কার্যক্রম শুরু হবে। আর এই কোম্পানির সূচনায় ভিত্তি প্রস্তর স্থাপন করে কাজের সূচনা করবেন, উদ্বোধন করবেন, আরম্ভ করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন ওলি ইবনে ওলি হযরতুল আল্লাম মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা। আমরা আজকে ধন্যবাদ জানাই যে সকল ভাই একটা পানির বিশুদ্ধ পানির কোম্পানির উদ্যোগ নিয়েছেন। আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে জড়িত আছি, পরিচিত আছি, তাদের খোঁজখবর আমার আছে, তারাও আমার সাথে সম্পৃক্ত আছেন। আমি যতটুকু জানতে পেরেছি যে বর্তমান বাজারে বিভিন্ন ধরনের পানির ব্যবস্থা আছে, মিনারেল ওয়াটার বলে, বিশুদ্ধ পানি বলে, যে সমস্ত পানি তারা অনেক চড়া মূল্যে, সাধারণ আপনি টিউবওয়েলে পানি খাইতে যান, কেউ আপনাকে বলবে না পয়সা দেন, কিন্তু এই বিনা পয়সার যে পানি, ওই পানিকে তারা বোতলজাত করে নকল বাজরা মিনারেল ওয়াটার বলে, বিশুদ্ধ পানি বলে। এই পরিস্থিতিতে আমার পুরো আস্থা এবং দৃঢ় বিশ্বাস এখানে যে আল আমিন ড্রিঙ্কিং যে কোম্পানি আজকে তারা কার্যক্রম বাজারজাত নয়, শুধু ডিপটোল হয়তো বসানো হয়েছে এবং মেশিনারি ক্রয় করা হবে, এর কার্যক্রম এবং ভিত্তির যে সূচনা হবে আমরা তাদেরকে মুবারকবাদ জানাই, শুক্রিয়া জানাই। তারা সততার সাথে এবং সঠিক এবং বিশুদ্ধ পানি সরবরাহের বাজারজাতকরণের তারা যে উদ্যোগ নিয়েছেন। আজকে একদিকে হলো আমাদের ব্যবসাগুলি অস ব্যবসা করা সুন্নত, ব্যবসা করা শুধু সুন্নত নয়, যদি আমি ব্যবসা করি রসুলের সুন্নত বিশ্বাস করে আমি সুন্নতের ছোঁয়া পাবো, আমার আর্থিক উন্নতি হবে, আমার এখানে অনেকের কর্মসংস্থান হবে, তাদের ফ্যামিলিও চলবে, লোকজন স্বাবলম্বী হবে, অর্থনৈতিক উন্নতি হবে, অপরদিকে আমি সুন্নত পালনের নিয়ত থাকায় সেখানে সোয়াবেরও অধিকারী হব। ব্যবসা করা শুধু সুন্নত এমন না, বিশ্বনবী মুহাম্মদে আরবি, আপনার নবী, আমার নবী মুহাম্মদে মুস্তফা, আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিত্তিজার, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য জরুরি হচ্ছে ব্যবসা করা। আমরা যে যে পর্যায়ে আছি, আমাদের পুঁজি যে পরিমাণ আছে, আমি একটা উদ্যোগ নেই, আমি উদ্যোক্তা বলি, অন্যের কাছে গিয়ে চাকরি করব, এটাও ভালো, যদি আমি চাকরির পরিবর্তে আমার সামান্য পুঁজি পাট্টা নিয়ে আমি একটা সামান্য ব্যবসা শুরু করতে পারি আর সততার সাথে সেই ব্যবসা আমি চালিয়ে যাই, ইনশাআল্লাহ আমার বড় ধনী হওয়ার দরকার নেই, কিন্তু আমি স্বাবলম্বী হতে পারবো, আমার মাধ্যমে অন্যেরও কর্মসংস্থান হবে। হুজুর নির্দেশ দিচ্ছেন আলাইকুম বিত্তিজারা, আল্লাহ রসুল বলেন হে আমার উম্মতেরা, তোমাদের জন্য জরুরি হলো ব্যবসা করা। খেয়াল করেন আমাদের রসুল আমাদেরকে কী নির্দেশ দিয়ে গেছেন, আলাইকুম, যারা আরবি জানেন উলামায়ে কেরাম বসা আছেন, আলাইকুমের যে পাওয়ার, আলাইকুম তোমাদের জন্য অপরিহার্য, তোমাদের জন্য জরুরি হলো বিত্তিজারা ব্যবসা করা। ফাইন্না তিসআতা আশারির রিজকে ফিহা, আল্লাহ রসুল বলেন আমি কেন বললাম হে আমার উম্মতেরা তোমরা ব্যবসা করো, ব্যবসা করা জরুরি তোমাদের জন্য, কেন বললাম, ফাইন্না তিসআতা আশারির রিজকে ফিহা, মানুষের যে রিজক, সেই রিজকের দশ ভাগের নয় ভাগ, এই যে আমাদের খাদ্যের যোগান বলেন, কাপড় বলেন, তরিতরকারি বলেন, মানে আমাদের এই দুনিয়াতে বসবাস করতে গেলে আমাদের যা যা প্রয়োজন আছে ওই সবটাকে বলে রিজেক, যা খাইলাম ওটা শুধু রিজেক না, যা খাইলাম সেটাও রিজেক, যা পান করলাম সেটাও রিজেক, যা পরিধান করলাম সেটাও রিজেক, যানবাহন ব্যবহার করলাম সেটাও রিজেক। আর মুফাসসিরিনে কেরামের এক জমাত তো বলেন শুধু খাওয়া পরা আর যানবাহন এইসবের মাঝে রিজেক সীমাবদ্ধ নয়,
আল্লাহ যে আমাকে ইলিম দিলেন, আল্লাহকে চিনার মতো, আল্লাহকে এক বলিয়া বিশ্বাস করার মতো, ইসলাম ধর্ম গ্রহণ করার মতো যে বুঝটুকু দিলেন, এটাও আল্লাহর তরফ থেকে একটা রিজেক্ট। আমি যে নামাজ পড়তে ভালোবাসি, আমি যে আমল করতে চাই, এটাও আল্লাহর তরফ থেকে রিজেক্ট। মানে ইমান, আমল, মারিফত, তাসাউফ, আল্লাহ আল্লাহ করা, অলির সান্নিধ্যে গিয়ে নিজেও আল্লাহ আল্লাহ করে আল্লাহর করিব এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা, এই যা মেহনত আছে, মানে আল্লাহ তালা আমাদেরকে বাহ্যিক যা দিয়েছেন সেটাও রিজেক্ট। আমাদের আত্মার জন্য, আমাদের আত্মার জন্য, আমাদের রুহের জন্য, আমাদের কলবের জন্য যা দিয়েছেন এগুলাও রিজেক্ট। যাই হোক, আল্লাহ রসুল বলেন ফাইন্না তিসআতা আশারির রিজকে ফিহা, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য ব্যবসা করা জরুরি, কারণ মানুষের রিজেকের যে সরবরাহটা চলতেছে, রিজেকের যে আদান প্রদান হচ্ছে, কেউ বিক্রি করছে, কেউ ক্রয় করছে, কেউ ফসল ফলাচ্ছে, আবার উদ্ধৃত ফসলটা বিক্রি করছে, এই যে রিজেকের যে প্রবাহ, এই যে আদান প্রদান, এর দশ ভাগের নয় ভাগ, সেই সময়ে ওই পার্সেন্টেজ বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম হুজুর বলছেন ফাইন্না তিসআতা আশারির রিজকি, সারা দুনিয়ার মানুষের যে রিজেকের যোগান হয় সেই রিজেকের দশ ভাগের নয় ভাগ হলো ব্যবসার কাজে। আল্লাহ রাসূল হাদিসের মাঝে কি বললেন, দশ ভাগের নয় ভাগের ব্যবস্থা হলো ব্যবসায়। এই তাৎপর্য উল্লেখ করে নয় ভাগের দশ, দশ ভাগের নয় ভাগ মানে একশোর মাঝে নব্বই, 90% শতকরা 90 ভাগ, 90% আমাদের রিজেকের ব্যবস্থা হলো ব্যবসার মাঝে। এই কারণে আল্লাহ রসুল এই নির্দেশ দিয়েছেন আলাইকুম বিত্তিজারা ফাইন্না তিসআতা আশারির রিজকে ফিহা, একদিকে নির্দেশ, একদিকে সুন্নাহ, ব্যবসা করা সুন্নত, অপরদিকে ব্যবসা আমাদের জন্য করা জরুরি আল্লাহ রসুলের নির্দেশ। অপরদিকে একজন ব্যবসায়ী মুসলমান, সে যখন সততার সাথে ব্যবসা করবে, তো নাম মৌলানা মুফতি মঞ্জুর রশিদ সাহেব সহ আরও আলে উলামায়ে কেরাম এবং অত্র অঞ্চলের মুরব্বিয়ান, নওজোয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটু আগে কাদিরবাজার মাদ্রাসার নাজিমে মুহতামিম সাহেব ব্যবসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেক কিছু বলেছেন, যেগুলো আমাদের, আমরা বেশিরভাগই মানুষ ব্যবসার লগে জড়িত। আমি চাকরি করি, চাকরি যদি 10% মানুষে করে তাইলে 90 ভাগ মানুষই আমাদের দেশে ব্যবসার লগে জড়িত। অনেক জিনিস আছে ব্যবসা সংক্রান্ত মানুষ জানে না। যাই হোক, সংক্ষিপ্ত সময়ে আমি বলবো অনেক মূল্যবান হাদিসের আলোকে জনাব মৌলানা শফিকুর রহমান সাহেব বলেছেন। তা আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি আল আরাফা ইসলামী ব্যাংক, আপনারা জানেন এই ব্যাংকের আমি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং আম্বরখানা শাখার ম্যানেজার হিসাবে আছি দায়িত্বে বর্তমানে। তো ব্যবসার লগে আমার ব্যাংকের সম্পর্ক আছে, আমরা অনেকেই জানি। এক সময় এই দেশে হাতে গোনা কয়েকটা ব্যাংক ছিল, অনেক আগে, আজ থেকে প্রায় 28 বছর আগে শুধুমাত্র একটা ইসলামী ব্যাংক হয়েছিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 83 সালে। তখন বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ যারা এটা জানতো যে ব্যবসার লগে ইসলামের সম্পর্ক আছে, তারা এই ইসলামী ব্যাংকে গিয়া অনেক মসজিদ মাদ্রাসার অ্যাকাউন্ট খুলেছে এবং লেনদেন করেছে। তো এইটা অবশ্য আমি, যেহেতু আমার আগে পূর্ববর্তী অনেকেই বলেছেন আহাল্লাহুল বায়া ওয়াহার রিবা, কুরআন শরীফ সূরা বাকারাত আল্লাহ পাক রব্বুল আলামিন 10-12 আয়াতটি এই ব্যবসা সম্পর্কে আহাল্লাহুল বায়া ওয়াহার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। যদিও অন্য আয়াতে আছে যে তারা বলে, অর্থাৎ কাফিররা, যে ব্যবসা তো সুদের মতোই, তখনও কিন্তু সুদ চলত। এবং এই আয়াতের এক পর্যায়ে আল্লাহ তাআলা এই বাকারার এই বলেছেন যে এই যারা সুদের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্যতে যারা সুদের কারবার করে, তাদেরকে আখেরাতের সময় আল্লাহ এমনভাবে কিয়ামতের দিন তাদেরকে উত্তোলন করবেন যেন শয়তান তাদেরকে স্পর্শ করেছে পাগল অবস্থায়। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন এই বাকারা এই সুদ সম্পর্কে যে এর পরেও যদি, এই আয়াত নাজিল হওয়ার পরেও যদি তারা সুদের সাথে জড়িত থাকে,
তবে আমার পক্ষ থেকে طيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفرائض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন কেনে? কেন পাঠাইছেন? নিজে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক নিজে বলতেছেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র এবাদতের জন্য বানাইছেন। তাহলে আমাদেরকে আল্লাহ পাক কেন বানাইছেন? এবাদতের জন্য, আমল করবার জন্য। খাওয়ার জন্য তো বানাইছেন না। কিন্তু আয়াতের মাঝে দেখেন, নবীদেরকে সম্বোধন কইরা প্রথমে বলছেন খাওয়ার কথা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। হে নবীগণ, পবিত্র খাবার খাও। আগে খাবারের কথা, পরে বলছেন ওয়ামালু সালিহা। আগে খাও, পরে নেক কাজ করো। যদি এবাদতের জন্য বানাইয়া থাকেন, তাহলে আগে বলা দরকার ছিল যে আগে এবাদত, আগে আমল করো, পরে খাও। কিন্তু আয়াতে খাবারের কথা আগে আনছেন, এবাদতের কথা পরে নিছেন। তাফসীরকার মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, এখানে যে খাবারের কথা বলেছেন, কোন খাবার? পবিত্র খাবার, হালাল নির্বেজাল খাবার। নির্বেজাল খাবার খাওয়ার কথা বলছেন, পরে এবাদতের কথা বলছেন। তার কারণ হইল, কোন ব্যক্তি যদি বেজালি খাবার খায়, বেজালি খাবার নিয়ে এবাদত করলে এই এবাদত গ্রহণ হয় না, এই এবাদত আল্লাহ পাকের কাছে পছন্দ হয় না, আল্লাহ পাক এই এবাদতকে ভালোবাসেন না। এই জন্য আগে বলছেন ভালো খাবার খাও, হালাল খাবার খাও, পরে এবাদত করো। তার মানে কেউ যদি পবিত্র খাবার খায়, তাহলে পবিত্র খাবার যার পেটের ভিতরে আছে, এই ব্যক্তি তাকে এবাদতের জন্য টানতে হবে না, দাওয়াত লাগবে না, তার পবিত্র খাবারই তাকে টাইনা টাইনা এবাদতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ আগে পবিত্র খাবারের কথা বলছে। যেহেতু আজকের যেটা আয়োজন, ব্যবসার একটা ক্ষেত্র তৈরি করা, মিনারেল আল আমিন মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার, এটাও একটা হালাল খাবারের একটা আয়োজন, পবিত্র খাবারের আয়োজন। আগে মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুম বলে গেছেন, আমার ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, উনিও বলছেন আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের মতো আলোচনা করছেন, খুব ভালো লাগছে। যে সমস্ত নবীগণ, হাতে গোনা কয়েকজন নবী বাদ দিয়া সব নবীরা ব্যবসা করছেন, সব নবীদের
প্রাইমারি সুন্নাত হলো ব্যবসা। এমন কি আমার আপনার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী মাশুক নবী সাদিক নবী মাসদুক নবী নবী আরবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সব সব আমানতদার ব্যবসায়ী ছিলেন, সত্যবাদী ব্যবসায়ী ছিলেন। উনার ইন্তেকালের পরে যেহেতু একমাত্র মেয়ে ছিলেন খাদিজা, সমস্ত সম্পদ খাদিজা পাইছেন। উনি বাবার রাখা দাস ছিল, কর্মচারী ছিল, ফ্যাক্টরি ছিল, সবগুলা উনি বহাল তবিয়তে রেখা উনি একবারে লাজুকতার সাথে মহিলাদের পবিত্রতা রক্ষা কইরা ব্যবসা চালিয়ে গেছেন। কিন্তু ব্যবসায় লাভবান হয় না, লাভের চোখ দেখেন না। খবর পাইলেন আরবের মাঝে একটা ব্যক্তি আবির্ভূত হয়েছে যাকে সবাই আল আমিন বলে ডাকে। আল আমিন মানে বিশ্ব আমানতদার। এমন আমানত পৃথিবীর অতীতে কেউ দেখাইতে 10 বৎসর পরে আইসা নবীজির কাছে খুঁজছে, আমানতদার পাওনাদার খুঁজার সাথে সাথে প্যাকেটটা নবীজি নিজের হাত দিয়ে আইন না, আমানতদারের হাতে দিছেন, পাওনাদারের হাতে দিছেন। সেই ব্যক্তি খুলে দেখতেছে যেরকম 10 বৎসর আগে প্যাকেটটা যেরকম ছিল এখনো সেই রকম, যেরকম বাদ তার দেওয়া ছিল একই বাদ। প্যাকেটটা কুইলা প্যাকেটটা কুইলা দেখতেছে যেই টাকাগুলা দম প্রায় সবাই ব্যবসা করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনারও ছিল ব্যবসা, উসমানে গনি ওনার ছিল ব্যবসা, ওমরে ফারুক ওনারও ছিল ব্যবসা, সবারই ব্যবসা ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওনার জীবনীতে লেখা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহর আব্বা ইসমাইল রহমতুল্লাহ আলাই উনিও বুখারা সমরকন্দের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, বড় মাপের সম্পদের অধিকারী ছিলেন। বাপ মা রাগেছেন বংশসূত্রে মৌরুসি সূত্রে বিশাল একটা অঙ্কের মালিক ইমাম বুখারী। ইমাম বুখারী 4 বৎসর বয়স থেকে হাদিসের সাথে সম্পৃক্ততা, মক্তবে যাইতেন, মক্তবে গেলে মসজিদের কোনো কাগজের মধ্যে কোনো হাদিস লেখা পাইলে এটারে পড়তেন, মুখস্থ করে ফেলতেন, কোনো কিতাবে হাদিস পাইলে মুখস্থ করতেন, কোনো হুজুর পাইলে হুজুর একটা হাদিস বলেন উনার থেকে হাদিস মুখস্থ করতেন। আল্লাহু আকবার, ওই যুগের বড় বড় আলিম 6 বৎসর বয়সে বড় বড় আলিমের কাছে গিয়ে হাদিস পড়তেন, এরকম মিজাজের ছিল। এরপরেও হাদিসের এত টান, এত আকর্ষণ হওয়ার পরেও এর ভিতর দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ ব্যবসা করতেন, এর ভিতর দিয়ে ব্যবসা করতেন। ইমাম বুখারী কাপড়ের ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা কিন্তু খুব আমানতদারির সাথে করছেন। ইমাম মুসলিমও ব্যবসায়ী ছিলেন, ইমাম আবু দাউদ ব্যবসায়ী, সিহাসিত্তার প্রায় সবাই ব্যবসায়ী। এমনকি আমরা যে ইমামের অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, উনার জীবনীতে লেখা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বাবা সাবিত রহমতুল্লাহ নোমার ইবনে সাবিত, সাবিত রহমতুল্লাহ উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন কুফার। উনি ইন্তেকালের সময় ছেলে আবু হানিফার জন্য 49 কোটি দিরহাম রেখা গেছেন, 49 কোটি দিরহাম রেখা গেছেন। এই টাকা দিয়ে আবু হানিফা রহমতুল্লাহ ব্যবসা করতেন, সবাই ব্যবসা করছে সবাই। আরে এই যে 14 দুনিয়ার থেকে বিদায় নিলেন, হাট হাজারের শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ, আমার শেখ, আমার মুর্শিদ, আমরা দেখছি নবীর সুন্নত হিসাবে হুজুরে হাত সারাদিন হাদিসের সাথে সম্পর্ক, হুজুরে তার দোকানের বাইরে ব্যবসা করতে কামরায় বৈশা বৈশা হুজুরের কাছে যে হাদিয়া কাপড়টা বড় আসতো বিভিন্ন দিনের, এগুলা হুজুরে মাঝে মাঝে ছাত্রদেরকে ডেকে বিক্রি করতেন, আবার অনেক সময় হাদিয়া দিতেন, হাদিয়া দিয়ে বলতেন এটাও রসুলের সুন্নত, বিক্রি করে বলতেন এটাও রসুলের সুন্নত। তাহলে ব্যবসা এটা জরুরি, মুফতি সাহেব বলে গেছেন, আমি এর আগে হাদিস খেয়ালে ছিল না, শুনি নাই, আলাইকুম বিত্তিজারা, নবীজির হাদিস বলছেন আলাইকুম বিত্তিজারা, হে মুমিন তোমাদের উপর ব্যবসা করা অতীব জরুরি, ব্যবসা করা অতীব জরুরি। কারণ ফা ইন্না তিসআতা আশারিল রিজকে ফিহা, কারণ 10 ভাগের 9 ভাগ, 100 ভাগের 90%, 90 ভাগ রিজেক্ট হইল ব্যবসার থেকে।
আমার নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ প্রায় বলতেন, যারা চাকরি করত হুজুর পুষায় না, চাকরি করে যারা পুষায় না, তো নানাজি বলতেন চাকরি বাদ দাও মিয়া ব্যবসা করো। বলতেন এই কথা যে দেখো চাকরি কইরা কয়জন ধনী হইছে, যতজন প্রতিষ্ঠিত হইছে কোটিপতি হইছে সব ব্যবসা কইরা হইছে, সব ব্যবসা কইরা। তো আজকের এই আয়োজন